আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু, আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ। ওবাদ, প্রিয় দর্শক, মাগরিবের সলাত আদায়ের পরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। আশা করছি আপনারাও সবাই মাগরিবের সলাত আদায় করেছেন, করছেন। আল্লাহ তালা সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজকের আয়োজনে আপনারা সরাসরি যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন, আমাদের কাছে এসএমএস করুন, সেলফোনে মেসেজ অপশনে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 2414 নম্বরে। আমাদের কাছে ইমেইল করুন pk@rtvbd.tv। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/rtvislamicshow। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ, মোহতারাম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ, প্রথমে আপনার কাছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর মাত্র দুটি মাস অর্থাৎ রজবে আমরা পদার্পণ করেছি, তো এই যে রজব মাসে আমরা প্রবেশ করলাম, একজন মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমাদের করণীয় কি এই রজবে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, রজব মাসটি 12 মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বিশেষ করে হিজরি বর্ষের 12টি মাসের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান মাস তো রমাদান মাস, ইবাদতের জন্য সবচেয়ে উপযুক্ত মাস এটি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মাস হলো চারটি মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরবাতুন হুরুম বলেছেন, অর্থাৎ চারটি সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করেছেন। রমাদানের পরে সেই চারটি মাসের মধ্যে এই রজব মাস হলো একটি মাস, আর বাকি তিনটি হলো যথাক্রমে একাদশ, দ্বাদশ এবং প্রথম মাস, অর্থাৎ রমজানের পরের মাসটা গ্যাপ দিয়ে এরপরে জিলকদ, জিলহজ এবং মুহররম, তিনটা সিরিয়ালভাবে মাস, আর এটা হলো রজব মাস। এটি সম্মানিত চার মাসের একটি, এটি হলো এই মাসের বিশেষ ফজিলত। করণীয় কি? তার উত্তর হলো যে সম্মানিত মাসগুলিতে আল্লাহ তাআলা বলেছেন যুদ্ধবিগ্রহ না করতে, আমরা পারস্পরিক ঝগড়া বিবাদ ইত্যাদি এগুলো থেকেও বিশেষভাবে বাঁচার জন্য চেষ্টা করতে পারি। আর এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন আংফুসাকুম, তোমরা সম্মানিত চার মাসে নিজের প্রতি নিজে অবিচার করো না, অর্থাৎ পাপাচারের মাধ্যমে, আল্লাহর অবাধ্যতার মাধ্যমে, গুনাহের মাধ্যমে আমরা যেন নিজের প্রতি অবিচার না করি, সে বিষয়টাকে অন্য সময় তো গুরুত্ব দেবই, এই চার মাসে বিশেষভাবে গুরুত্ব দেব। এর বাইরে রজব মাসে অনেকে ওমরার একটা বিশেষ ফজিলতের কথা বলেন, সেটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত নয়, যার কারণে রজব মাসে আমরা রুটিন যে আমলগুলো আছে, যেমন ধরুন পাঁচ ওয়াক্ত নামাজ অন্য মাসে তো আপনি পড়বেনই, এ মাসে একটু বিশেষ কেয়ার নেবেন এবং বিশেষ যত্ন নেবেন, যেহেতু এটি সম্মানিত মাসে একটি, অন্তত আপনার মাথায় এটি থাকবে যে একটি সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে, বিধায় এটির প্রতি আল্লাহর অবাধ্যতা যেন না হয়, আল্লাহর হুকুমগুলো যেন মানার পরে বিশেষ যত্নবান হয়ে আমরা, সেই চিন্তা আমাদের থাকা উচিত, তাতে সম্মানিত মাসের সম্মানটা রক্ষা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। আমরা জানি তাহাজ্জুদের নামাজ কেউ বলেন সুন্নাত, কেউ বলেন নফল, বিশেষভাবে আজকে নফলের বিভিন্ন অংশে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো শেখ, তাহাজ্জুদের সালাতের আসলে নিয়তটা কি নফল করবেন নাকি সুন্নাহ করবেন, কী নিয়ত করবেন? দেখুন, নফল বা সুন্নত যে কোনোটা নিয়ত করলেই কিন্তু তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ এটি সুন্নাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি পড়েছেন, যেটি করেছেন সেটাকে সুন্নাহ বলা হয়। তিনি যেহেতু তাহাজ্জুদ পড়েছেন, অতএব সেই হিসাবে আমরা তার অনুকরণে পড়ছি, এটা সুন্নাহ সেই হিসাবে। আবার এটাকে নফল বলা যায় এক অর্থে, সেটা হলো যে নফল মানে এক্সট্রা, নফল শব্দ অর্থই হলো অতিরিক্ত, এক্সট্রা তার মানে যেটা বাধ্যতামূলক নয় সেটাই নফল, তো সেই হিসাবে এটাকে নফলও বলা যায়, মূলত এটা সুন্নাত। অতএব আমাদের সমাজে সাধারণত একান্ত নফল বলতে আমরা বুঝি যেটা ফরজও না সুন্নতও না, অর্থাৎ একটা হলো যে নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে করতেই হবে, এটা ফরজ বা ওয়াজিব, আরেকটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই আমরা তার অনুকরণে করব, সেটা করলে অনেক ফজিলত হবে, সেটা সুন্নাহ। আরেকটা হলো যে আমার এখন মনে চাইলে তাই দুই রাকাত নামাজ পড়লাম, না ফরজ না সুন্নাত, সেটাকে আমরা সাধারণত নফল বলে বুঝিয়ে থাকি। সেই হিসাবে যদি ধরি তাহলে তাহাজ্জুদটা নিছক নফল নয়, সুন্নাহ, কিন্তু আবার নফল যে ব্যাপক অর্থ আছে যে ফরজ ওয়াজিবের বাইরে যেটা আছে সেটাই এক্সট্রা, সেই হিসাবে এটাকে নফলও ধরা যায়, অর্থাৎ দুইটা যে কোনো নিয়ত করলে নামাজ হয়ে যাবে আপনার, কিন্তু বেসিক্যালি এটা সুন্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, তারপর আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে নফল যদি অতিরিক্ত আদায় করা হয়, মানে বেশি যদি আদায় করা হয়, তাহলে ফরজের শূন্যতায় নফল মেটাতে পারে কি না? দেখুন, ফরজ নামাজ তো নিয়মিত পড়তেই হবে, নফল ফরজের ঘাটতিটা তখনই পূরণ করবে যখন ফরজের কোনো ত্রুটি ধরা পড়বে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কি আমাদের মাদারে বান্দার ফরজের ত্রুটি ধরা পড়লে নফল থাকলে সেটাতে আল্লাহ তালা এই ফরজের ত্রুটিটা পূরণ করবেন। আমরা কোনো অফিস আদালতে কোনো কাজে গেলে কোনো একটা কাজে হয়তো আমার কিছু এভিডেন্স লাগবে, পেপার্স লাগবে, সেই পেপার্সগুলোর এক্সট্রা কিছু কপি আমরা হাতে রাখি, যাতে করে কখনো মূল পেপারে সমস্যা হলে এক্সট্রাটা দিয়ে আমরা যেন কাজ করে চলে আসতে পারি। নফলটা হলো অনেকটা সেরকম কাজে আসবে,
কিন্তু ফরজ না পড়ে নফল পড়লে সেটা কোনো কাজে আসবে না। এটা হলো যে ফরজটা কখনও যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা নফল দিয়ে তার ঘাটতি পূরণ করে, যেন নফল আমল বেশি বেশি করে রাখার চেষ্টা থাকা উচিত। ধন্যবাদ শেখ। তারপরে প্রশ্নটি হচ্ছে, নফল সলাত আমরা মসজিদের মধ্যে যখন ঢুকি, এই যে দখুলুল মসজিদ, তারপরে আরও অতিরিক্ত অন্যান্য যে নফলগুলো, এক একটা হাদিসে এক এক রকম ফজিলতের কথা আমরা পাই, তাহলে আমরা কোন ফজিলতটা মানে মনে ধারণ করে আমরা আমলটা করব? দেখুন, যেমন কখনো 70,000 নেকি, কখনো একটা উমরার হজ্জের উমরা হজ্জের সব, কখনো একটা বড় হজ্জের সব, এই ধরনের কথাবার্তা আমরা দেখি জালাল সুসাসমের হাদিস থেকে পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা মানবো? দেখুন, একটি নির্দিষ্ট আমলের ফজিলতের কথা যদি বলেন, সেক্ষেত্রে নর্মালি একটা ফজিলতই থাকে। কখনো যদি একাধিক হাদিসে একাধিক ফজিলতের কথা উল্লেখ থাকে, তাহলে একই আমলের ক্ষেত্রে যদি বলা হয় যে আমলটা করলে বিশুদ্ধ হাদিস দ্বারা এই ফজিলতটাও প্রমাণিত, আরেক বিশুদ্ধ হাদিস দ্বারা আরেকটা ফজিলত প্রমাণিত, তাহলে এমন হতে পারে যে একটা আমলেরই একাধিক উপকারিতা আছে, ওই ফজিলতটাও হাসিল হবে, এই ফজিলতটাও হাসিল হবে। আমরা জাগতিক অনেক কাজে দেখি যে ধরুন একটা খাবার, এটার উপকারিতা আছে, কী উপকারিতা আছে? ধরুন একজন বিজ্ঞানী গবেষণা করে তিনি বলেছেন এটার এই স্বাস্থ্যগত উপকারিতা আছে, আরেকজন বিজ্ঞানী গবেষণা করে আরও কিছু উপকারিতা বের করতে পেরেছেন, তাহলে কোনো কন্ট্রাডিকশন নাই কিন্তু। অর্থাৎ এই উপকারিতাগুলোও হবে, আবার এগুলোও হবে। অর্থাৎ একটা আমলের একাধিক ফজিলত যদি হুবহু বর্ণিত আছে বিশুদ্ধ হাদিস দ্বারা, তাহলে সবগুলো ফজিলতই একটা মানুষ পেতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। তারপরে এখানে শবে বরাত শবে মেয়ারাজ, শবে বরাত শবে মেয়ারাজের রাত্রে নামাজ আদায় করা, এটা কি নফলের মধ্যে পড়বে কি না? দেখুন, লাইলাতুল মেয়ারাজ বলতে যেটি বোঝানো হয়ে থাকে, এই যে চলমান মাস রজব মাসের 27 তারিখকে, এই মাসের বিশেষ কোনো আমল ইবাদতের কথা কোনো হাদিস দ্বারা বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। অতএব আপনি যে কোনো রাত আমল করতে পারেন, সেই হিসাবে আপনি রাতও যদি করেন ভিন্ন কথা। একজন মানুষ সবসময় নফল পড়েন বা নিয়মিত পড়েন, সেই হিসাবে এটা তো পড়লেন, অবশ্যই সেটা জায়েজ আছে এবং ভালো কাজ, কিন্তু সারা বছর আপনি কখনো পড়েন না, এরাতে বিশেষ করে পড়ছেন কেন, এরাতে বিশেষ ফজিলত আছে মনে করে, তাহলে এটা বিদআত হবে। কারণ শরীয়ত যখন কোনো রাতের বিশেষ ফজিলত মর্যাদা দেয়নি, আপনি সেটা যখন মনে করবেন তখন সেটা নকল হয়, এই নকল করা এটা খুবই গর্হিত কাজ এবং জঘন্য কাজ, এর ঠিকানা জাহান্নাম। বিদায় ওই উদ্দেশ্যে ইবাদত করলে যে এই রাতের বিশেষ ফজিলত আছে, করলে সওয়াব বেশি হবে, তাহলে এটা কিন্তু বিদআতে পরিগণিত হবে। ধন্যবাদ। সর্বোত্তম নফল ইবাদত কোনগুলো? দেখুন, নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে আমরা বলতে পারি তাহাজ্জুদ। এটাকে আমরা বলেছি যেটা মৌলিকভাবে সুন্নাহ, নফল বলা যায়। আর রোজার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে সপ্তাহে 2টি দিন, সোমবার বৃহস্পতিবার এবং মাসের 13, 14, 15, এই 3টি দিন, আর এর বাইরে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং মহরম মাসে বেশি নফল রোজা রাখা, এগুলো হাদিস দ্বারা বর্ণিত আছে। দানের ক্ষেত্রে নিকট আত্মীয় গরিব দুঃখী বা সবচেয়ে অভাবী এবং কষ্টে থাকা মানুষকে দান করলে সেটা বেশি সওয়াব হবে। সাদকা জারিয়া বা যে দানের সওয়াবটা অনেকদিন লাস্টিং করবে, যার উপকারিতা অনেকদিন লাস্টিং করবে বেনিফিশিয়ারির জন্য, সেই সওয়াবটা হবে দানের ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং উত্তম নফল। জি, উত্তম জিকিরের ক্ষেত্রে মুখতারাম আমরা কোন জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাল্লাহ? দেখুন, জিকিরের ক্ষেত্রে কোরআন হাদিস বর্ণিত যে জিকিরগুলো আছে, কোরআন করিমের তেলাওয়াত এটা হলো একটা অন্যতম শ্রেষ্ঠ জিকির। আর এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলতেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতেন, বাজার যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ শরীক লাহু দোয়া পড়তেন, তারপর ঘুমানোর সময় আল্লাহু ইসমিকা মতো ভাই পড়তেন, টয়লেট ঢুকার সময় একটা দোয়া পড়তেন, বের হওয়ার পর একটা দোয়া পড়তেন। এই যে ব্যাপারগুলো আছে, এই জিকিরগুলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বিভিন্ন জায়গায় পড়েছেন, এই দোয়াগুলো জিকিরগুলো হলো দোয়ার জিকিরের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ। এর বাইরে সাধারণ যে জিকিরগুলো আছে কমন, এগুলোকে তৃতীয় পর্যায়ে আমরা রাখতে পারি, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো কমনভাবে পড়া। এর মধ্যে কিছু বিশেষ ফজিলত আছে, যেমন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম, বুখারী হাদিসে আসছে, এই দুটি বাক্য সবচেয়ে বেশি ওয়েটফুল হবে মিজানের পাল্লাতে। বিধায় জিকিরের মধ্যে সেটা অত্যন্ত শ্রেষ্ঠ একটা জিকির, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটা বলে আল্লাহর কাছে আপনি কিছু চাইলে সেটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ জিকির। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো আছে সেগুলো দিয়ে ডেকে ডেকে আল্লাহ তাআলাকে আপনি যে কোনো কিছু চাইতে পারেন, সেগুলো জিকির হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক বোন লিখেছেন যে মোহতারাম, বাজারে একটি বই পাওয়া যায় যে বইয়ের নাম হচ্ছে 12 চান্দের ফজিলত, এই 12 চান্দের ফজিলতে অনেক ধরনের ফজিলতের কথাই বলা হয়েছে, অনেক ধরনের আমলের কথাই বলা হয়েছে, আমরা এই আমলগুলো বিশ্বাস করবো কি না বা করবো কি না আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান আবু আকবর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন, আলোচনা করছেন সম্মানিত শেখ আহমদুল্লাহ। আমরা শেখের কাছে আবারও চলে যাচ্ছি।
এখানে একজন ভাই প্রশ্ন করেছেন যে বেতারের নামাজটা কেউ বলে ওয়াজিব, কেউ বলে সুন্না, কেউ বলে যে এটাও নফল, আসলে আমরা কি মানবো আর কোন দিকে যাব? দেখুন, বিতরের নামাজ এটি আবশ্যক এবং ওয়াজিব হওয়ার মতে অধিকতর আপনার প্রণিধান প্রাধান্য পাওয়ার যোগ্য। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি প্রথমত উনি নিয়মিত পড়তেন, কখনো আদে মানে ছাড়তেন না। নফল বা এক্সট্রা মানে হলো যেটা ঐচ্ছিক, কখনো করা যায় কখনো ছাড়া যায়, স্বাধীনতা আছে। আর আবশ্যক যেটি ওয়াজিব সেটা সবসময় করতে হয়। আর এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন বিভিন্ন হাদিসে খুব গুরুত্বের সাথে যেন বিতরের নামাজ অবশ্যই পড়া হয়। অতএব বিতর ওয়াজিব এবং আবশ্যক হওয়ার মতটি অধিকতর আপনার প্রাধান্য পাওয়ার যোগ্য, সেটি আমরা মাথায় রেখে নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ বিনিল্লা। বিতরের আগে আমরা কিছু নফল নামাজ পড়বো, সেটা উত্তম, করতে পারলে ভালো, কিন্তু যদি না করা যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিতরটা পড়বো ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে প্রসিদ্ধ কিছু নামাজের তথ্য জানতে চাই, যে নামাজগুলো আসলে নফলের মধ্যে পড়ে বা নফল নামাজ, এরকম কিছু প্রসিদ্ধ নামাজ যেগুলো আল্লাহ রাসূল পড়েছেন যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, সুন্নাহ তথা মানে ফরজ ওয়াজিবের বাইরে কিছু ভালো নফল নামাজ আছে যেগুলোকে সুন্নাত এবং একাত্তর আমরা নফলও বলতে পারি, মোটা দাগে নফলের যে অর্থ সেদিক তাকালে। তোমাদের সর্বপ্রথম হলো তাহাজ্জুদেরটা, যেটি বলেছি ভোর রাতে দুই রাকাত করে পড়বেন, আট রাকাত পর্যন্ত পড়তে পারেন, কার কম বেশি করলে অসুবিধা নেই, কিন্তু দুই রাকাত সর্বনিম্ন। এটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ এবং সুন্নাতের নামাজ। দ্বিতীয়ত হলো সলাতুল দোহা বা চাশতের নামাজ যেটাকে আমরা বলি। আর তৃতীয়ত হলো সলাতুল এশাক। এশাক আর চাষ তো অনেকেই এক নামাজ বলেছেন, বিন বাজ রহমাল্লাহ সহ সৌদি আরবে অনেকেই বলেছেন, আবার অনেক ওলামা ইকরাম এটাকে দুইটাকে পৃথক নামাজ বলেছেন। তার মানে সূর্য ওঠার 15-20 মিনিট পরে দুই রাকাত নামাজ পড়লেন, এটা তাহাজ এশাক হলো। আর আর 8:30-9টার দিকে অর্থাৎ কিছুটা বালু মাটি উত্তপ্ত হওয়ার পর, রোদ কিছুটা তাপ ছাড়ার পর যেটি পড়লেন 4 রাকাত অথবা 8 রাকাত, এটা হলো সলাতুল দোহা বা চাশতের নামাজ। এই চাশতের নামাজটা পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জর গফারাদুল্লাহ তাআলা অনেকে অনেক সাহাবীকে ওসিয়ত করে গেছেন। এর বাইরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নতে মুয়াক্কাদা, এগুলোকে সুন্নার আওয়াতিব বলা হয়। আর এর বাইরে ওযু করার পর আপনি অন্য কোনো কাজকাম না করে সর্বাগ্রে বিসমিল্লাহ পড়ে দুই রাকাত নামাজ পড়লেন, সালা ওযুর নামাজ, সেটাও গুরুত্বপূর্ণ নফল নামাজ। মসজিদে প্রবেশের পর যে দুই রাকাত নামাজ, সেটা অনেকে আমরা ওয়াজিব বলেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বের সাথে এই নামাজটা পড়ার জন্য বলেছেন। এ ব্যাপারে অবশ্য হানাফি মাযহাব অনুযায়ী এটাকে সুন্নাত নামাজ বা নফল নামাজ ধরা হয়, তো সেই হিসাবে সেটা আরেকটা নামাজ। এরকম অনেকগুলো নামাজ আছে যে নামাজগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ। একজন কলার আছে, আমরা কথা বলার চেষ্টা করছি। তার আগে একজন পেশায় ডাক্তার এক ভাই অনেকক্ষণ ধরে প্রশ্নটি লিখছেন, চিকিৎসার ক্ষেত্রে মহিলাদের হাত চোখ কান স্পর্শ করতে হয়, এতে করে পাপ হবে কিনা, একজন ডক্টরের করণীয় কি, জানবো, দর্শকের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার প্রশ্ন হচ্ছে, রমজান মাসের 30টা রোজার পরে যে নফল রোজা করতে হয়, একজন ডাক্তার তার পেশেন্টের, অর্থাৎ পেশেন্ট যদি মহিলা হন আর ডাক্তার যদি পুরুষ হন, তাহলে সেক্ষেত্রে তার কান নাক কোনো কিছু চেক করার জন্য যদি টাচ করতে হয় তাকে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তার প্রয়োজনেই তিনি করছেন। তবে যথাসম্ভব তিনি এক্ষেত্রে কোনো ভায়োলেশন যেন না হয়, চিন্তার কোনো অপরাধ যেন না হয়, সেদিকটা তিনি মাথায় রাখবেন। নর্মালভাবে এগুলো টাচ করলে কোনো গুণা হবে না, যেহেতু তার উপকারের উদ্দেশ্যে তিনি করছেন এবং প্রয়োজনের খাতিরই করছেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যদি এমন রোগ হয় যে রোগে মহিলা ডাক্তার আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের উচিত মহিলা ডাক্তার শরণাপন্ন হওয়া এবং তার মাধ্যমে ট্রিটমেন্ট করানো। যদি এরকম না থাকে, কারণ সব রোগে তো আর সব রকমের ডাক্তার পাওয়া যায় না, তো সেক্ষেত্রে একজন পুরুষ ডাক্তার মহিলা ডাক্তারের কান নাক ইত্যাদি স্পর্শ করাতে কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ মহতারাম। এখানে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমি কি আমল করলে, মানে নফল বা অতিরিক্ত কি আমল করলে আমি সুস্থতা লাভ করবো, একজন অসুস্থ মানুষ। আর বোন যে প্রশ্নটি করলেন যে রমজানের পরে যে 6টি রোজা আছে সেটা না রাখলে রমজান রোজা হবে কিনা, গুরুত্বপূর্ণ কতটুকু? দেখুন, রমজানের পরে যে 6টি রোজা আছে শাওয়াল মাসে আমরা রাখি, সেটাকে আমাদের সমাজে অনেকে সাক্ষী রোজা বলেন। সাক্ষী রোজার মিনিংটাই এই দাঁড়ায় যে এই রোজা সাক্ষী হবে রমজানের রোজার। তো এটা আসলে আমাদের নিজেদের দেয়া নাম। হাদিসে এটাকে যেভাবে বলা হয়েছে সেটা হলো যে মানসাম রমাদান তো মাত বাহ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহার, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর শাওয়ালে 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর জুড়ে রোজা রাখার সমান সওয়াব পাবে। এই রোজাগুলো অর্থাৎ নফল যে 6টা রোজা শাওয়ালে রাখতে হয়, সেগুলো যদি কেউ না রাখেন তার রমজান রোজার কোনো ক্ষতি হবে না, তবে সেগুলো যদি রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য ভালো, অর্থাৎ তিনি মূলটা পেলেন সাথে এক্সট্রাও পেলেন। তো এক্সট্রাটা যদি কেউ না পান, মূলটা অন্তত তিনি অবশ্যই পাবেন যদি রমজান রোজা রেখে রাখেন, অর্থাৎ ওই নফলটা এটার উপরে ডিপেন্ডেন্ট বা এটা নফলটার উপর ডিপেন্ডেন্ট এবং নফলটা না রাখলে এটা হবে না রমজান রোজা, এরকম কোনো কথা নেই, তবে রাখতে পারলে ভালো ইনশাআল্লাহ।
ধন্যবাদ মোহতারাম। তারপরে যে প্রশ্নটি আমি করেছিলাম আপনাকে, যে কি আমল করলে সুস্থতা লাভ করা যায়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আইয়ুব আলাইহিসসালাম যে আরো অসুস্থতা ছিল, সেই অসুস্থতার সময় তিনি আল্লাহর কাছে একটি বাক্য ব্যবহার করেছিলেন, সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কিন্তু মুক্তি দিয়েছেন, সেটি আমরা করতে পারি। তিনি বলেছেন, আন্নি মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমি কষ্টে আক্রান্ত, আপনি আরহামুর রাহিমিন। এই দোয়াটা আমরা পাঠ করতে পারি, যেহেতু আরোগ্য লাভের জন্য আইয়ুব আলাইহিসসালাম এই দোয়া পাঠ করেছেন আল্লাহ তাআলার কাছে এবং তার দোয়া উপকারিতা পেয়েছেন। এছাড়া এমনিতে সাধারণভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ দান করুন, শেফা দান করুন। শেফার জন্য আপনি জমজমের পানিতে শেফা আছে, হাদিসে আছে। তারপরে আজোয়া খেজুর সকালে খালি পেটে খেলে তার মধ্যে শেফা আছে, কালো জিরার মধ্যে শেফা আছে, মধুর মধ্যে শেফা আছে। আর এমনিতে শেফার জন্য আল্লাহ তাআলার কাছে কমন যে দোয়াগুলো আছে সেগুলো আমরা করতে থাকব যে কোনো সময় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জি মোহতারাম, তারপরে উত্তম জিকির কোনটি আপনার কাছে জিজ্ঞেস করেছেন আমাদের এক বোন। দেখুন, উত্তম জিকির কোনটি এ সম্পর্কে বিভিন্ন রকম বর্ণনা আছে। কোরআনে কারিমের তেলাওয়াত এটাও একটি উত্তম জিকির। আর জিকিরের তিনটি স্তর আমরা এর আগে বলেছিলাম। সর্বপ্রথম স্তর হলো কোরআন হাদিসে যেখানে যে দোয়া পড়ার কথা বলা হয়েছে এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। এরপর কোরআনে তালিমের তেলাওয়াত এটাও একটা শ্রেষ্ঠ জিকির। এর বাইরে আপনি আল্লাহ তাআলার কাছে বিশেষ বিশেষ কিছু জিকির ফজিলত আছে সেগুলো পাওয়ার জন্য করতে পারেন, যেমন সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আজিম, এটা বিশেষ পড়বেন, এটা অনেক বেশি ভালো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অনেক জিকির, আলহামদুলিল্লাহ এটা অনেকটা ফজিলতপূর্ণ জিকির, সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আজিম এটার বিশেষ ফজিলত আছে। আবার ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা বলে আল্লাহর কাছে প্রার্থনা করার বিশেষ ফজিলত আছে। ইয়া আল্লাহ অর্থাৎ এভাবে আল্লাহকে ডেকে দোয়া করলে সেটাকে ইসমে আজম দিয়ে দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে এবং সেটার অনেক ফজিলত আছে। বিধায় এই যেগুলো হাদিস দ্বারা বর্ণিত তার সবগুলো আপনি করতে পারেন। আর কমন জিকির সবসময় করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, এই দোয়াগুলো করতে পারেন আপনি ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। আরেকজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা বলেন। জি শেখ, এটা আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই নফল নামাজ দেখুন, প্রত্যেকটা ইবাদতের ফরজ এবং নফল দুটো ফরম্যাট আছে। যেমন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ হলো ফরজ, এর বাইরে যেগুলো আছে সেগুলো অর্থাৎ আপনি তাহাজ্জুদ ইত্যাদি বললাম সেগুলো নফল। দুরাগত করে আপনি রাতে দিনে নিষিদ্ধ সময়ের বাইরে যে কোনো সময় নামাজ পড়বেন সেটা নফল হবে। রমজান রোজা হলো ফরজ, এর বাইরে সারা বছর জুড়ে আপনি যে রোজাগুলো রাখবেন সেগুলো হলো নফল, সাধারণ রোজা। জাকাত সম্পদের নির্দিষ্ট হার সেটা হলো ফরজ, এর বাইরে সাধারণ 10 টাকা, 20 টাকা, 50 টাকা আপনার তফিক অনুযায়ী দিতে থাকলেন সেটা হলো নফল। ঠিক এইভাবে প্রত্যেকটা ইবাদতের হজ একবার করা ফরজ আপনার জীবনে যদি সমর্থবান থাকেন, এরপরে আপনি যতবার করুন সেটা নফল হবে একটা হিসাবে, এগুলো সবগুলো নফল হিসাবে গণ্য হবে। তবে ইমানদারের জীবনে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে তার ইমানকে বিশুদ্ধ করার পরে হারাম থেকে বেঁচে থাকা, এরপরে এর পাশাপাশি ফরজ কাজগুলো করা, এরপরে যে নফলের গুরুত্ব দেওয়া। আমরা এর আগে আলোচনা করেছি যে নফলের গুরুত্বটা হবে আমাদের জীবনে থার্ড পজিশনে। প্রথম থাকবে ইমানকে বিশুদ্ধ করা শিখ থেকে, দ্বিতীয় থাকবে ফরজ কাজগুলো করার পাশাপাশি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকা। আমরা অনেকে আসি তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, ওয়াজ শুনি, আমল করি, তাসবিহ হাত থেকে ফেলি না কিন্তু হারাম উপার্জন করি, আর যেন হক নষ্ট করি। তো এই যে কাজটা করতেছি আমি নফল কাজ, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হারাম থেকে বেঁচে থাকা। বিধায় ফরজ ওয়াজিব করার পাশাপাশি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি ফরজের অতিরিক্ত যেটাই করব সেটা নফল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে জামাতে নামাজ পড়া কি নফল নাকি সুন্নাহ? জামাতে নামাজ পড়া এটা সুন্নাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ নয়। ফরজের এক্সট্রা সেই হিসাবে আমরা বলতে পারি এটাকে নফল, আক্ষরিক অর্থে নফল বলতে পারি, কিন্তু মূলত এটা সাধারণ নফল নয়, বরং অনেক ওলামাদের মতো নফল নয়, বরং ওয়াজিব আবশ্যক। অর্থাৎ জামাতে নামাজ না পড়লে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন পুরুষ মানুষ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওয়াইদ এবং সতর্কবাণী করেছেন, যে কাজ না করলে সতর্কবাণী দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন আজাবের কথা বলেছেন, সেই কাজটি সাধারণ হয় না এবং নফল হয় না। সেজন্য অনেক ইমামদের মতেই এটি ওয়াজিব এবং আবশ্যক। ইচ্ছাকৃত পুরুষরা যদি জামাতে নামাজ না পড়েন তার নামাজ অপূর্ণ থেকে যাবে, হয়তো ওয়াক্তের ফরজটা পূর্ণ হয়ে গেল কিন্তু আল্লাহ তালার কাছে তার একটা দায় থেকে গেল তিনি জামাতে নামাজ পড়লেন না, এজন্য এটাকে সাধারণ নফল পড়ার কোনো সুযোগ নেই। মৃত ব্যক্তির জন্য সর্বশেষ প্রশ্ন আর কি, নফল নামাজ পড়ে দোয়া করা যাবে কি না, এক মিনিট সময় পাবো। মৃত ব্যক্তির জন্য আমরা সবচেয়ে বেশি যে আমলটা করবো তাহলে তার জন্য দোয়া করবো আল্লাহ তালার কাছে, সেটা নামাজ পড়ে দোয়া হতে পারে, নামাজ ছাড়াও দোয়া হতে পারে, দোয়া কবুলের সময়গুলোতে তার কাছে তার জন্য আল্লাহ কাছে আমরা দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে আমি দুরাকাত নামাজ পড়ি, তারপর আমার মৃত মা বাবা যে কোনো ব্যক্তির জন্য দোয়া করলাম সেটা অবশ্যই করার সুযোগ আছে। ধন্যবাদ শেখ, জাজাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখছিলেন আমাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আজকে আপনারা নিশ্চয়ই পুরো পর্ব থেকে বুঝতে পেরেছেন যে নওয়াফেলের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, কোন কোন আমলগুলো আমরা বেশি করব অতিরিক্ত, সব বিষয়ে মোটামুটি আমাদের সম্মানিত শেখ আলোচনা করেছেন। এই আলোচনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, দৈনন্দিন জীবনে কার্যক্ষেত্রে বিষয়গুলি বাস্তবায়িত করার চেষ্টা করি, প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.